नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीकई धरेछेन, आजकेर ए भिडियो आमी 17 कार्तिक चौथा नवेम्बर शुक्रवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमारे यूट्यूब चैनल टीके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकन टी अवश्य प्रेस करुन, जाते এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 17 কার্তিক চৌঠা নভেম্বর শুক্রবার সূর্যোদয় 5:47, সূর্যাস্ত 4:55, একাদশী রাত্রি 6:59, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রাত্রি 1:46, ধ্রুব যোগ দিবা 8টা পরে ব্যাঘাত যোগ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন। অর্থাৎ শুক্রবার 4 নভেম্বর 17 কার্তিক গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু। রাহু রাহু মেষে অবস্থান করছে ভরিণী নক্ষত্রে। মিথুনে, মিথুনে মঙ্গল বক্রী অবস্থায় মেঘশিরা নক্ষত্রে। তুলায় রবি সাথী নক্ষত্রে, এবং তুলায় বুধ অবস্থান করছে সাথী নক্ষত্রে। শুক্র তুলায় বিশাখা নক্ষত্রে, কেতু তুলায় সাথী নক্ষত্রে। শনি মকরে অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে। চন্দ্র আজকে কুম্ভে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং বৃহস্পতি বক্রী অবস্থায় মীনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখি 12টি রাশির আজ অর্থাৎ 17 কার্তিক চৌঠা নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ। কর্মক্ষেত্রে শিবিদ্রির সূচনা। আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট ভালো পজিশনে থাকবেন। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে আপনার মনোকষ্ট আসতেই পারে, তবে যেদিক দিয়ে চিন্তার ব্যাপার আছে তা হচ্ছে সন্তান, সন্তানের শারীরিক অসুস্থতা। সন্তানের দিক থেকে যথেষ্ট চিন্তা লাগবে। আজকের দিনে আপনার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। মেষ রাশি, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান, তবে বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য যোগ অবশ্যই আছে। আজকের দিনে আপনার শত্রুরা যথেষ্ট ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি যেতেই পারেন। মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি কিছুটা হলো চাপে থাকতে হবে। আপনার শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। কোনো বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, সেদিক দিয়েও বৃষ রাশি সাবধান। কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়েও বৃষ রাশি সাবধান। তবে কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন মনে আনন্দ যোগাবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে বিশেষ চিন্তা আসবে, তবে যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণ। তবে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় রেজাল্ট যথেষ্ট ভালো হবে। এছাড়াও সন্তানের ভালো ব্যবহার আপনাকে আপ্লুত করবে। আজকের দিনে বৃষ রাশি যেদিক দিয়ে শুভ সংবাদ পাবেন তা হচ্ছে বিদ্যায় উন্নতি, আপনার নতুন চাকরি লাভ, কর্মক্ষেত্রে সাফল্যের সুযোগ। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। বৃষ রাশি জাতক জাতিকা, তবে শত্রুদের থেকে বিশেষ সাবধান। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, তবে সন্তানজনিত কিছু অশুভ সংবাদ আপনার মনে চিন্তা আসবে। তবে বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য সকলকে অবাক করবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানেও কারোর জন্যে আপনার মনে আসার আলো আছে। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিতভাবে উপকৃত হবেন। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনি অবশ্যই বিশেষ আনন্দিত হবেন। পৈতৃক সম্পত্তি ভাগ বগড়াতে আপনি যথেষ্ট উপকৃত হবেন। মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনে থেকে চিন্তা দূর হবে। শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, আপনি উল্টে শত্রুদের টাইট দিতে পারবেন। আজকের দিনে ভাতৃস্থানীয় কেউ আপনাকে অবশ্যই কিছুটা সাহায্যের হাত বাড়ি দেবে। ভাতৃ সাহায্যে আপনি বিশেষ উপকৃত হবেন।
मिथुन राशि। आज के दिन आपनार परिवारेर कोनो सदस्य वा सदस्यार शारीरिक असुस्थता आपनार चिंतार कारण हबे मिथुन राशि। आज के दिन आपनार जीवने प्रेम आसबे एवं बियेर आलोचनाते आपनी जेतेई पारेन मिथुन राशिर जातक जातिका। एरपरे कर्कट राशि। আজকের দিনতে শরীর ভালো যাবে না, শরীরে সংকট আসতে পারে। কর্মজীবনে সাফল্য এলেও আর্থিক দিক দিয়ে আপনাকে চাপে থাকতেই হবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার মনের মধ্যে অস্থিরতা থাকবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনাকে যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এছাড়াও আজকের দিনে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সবচেয়ে বড় কথা, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের শারীরিক সুস্থতা, সন্তানের বিদ্যায় শুভ রেজাল্ট আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন করে সাফল্য আসবে এবং আপনার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবে। তবে কর্কট রাশি কোনো প্রতারক প্রতারণা করার চেষ্টা করছে, যেদিক দিয়ে আপনাকে আমি আগে থেকে সাবধান করেই দিলাম। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে যেতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শিবির দৃষ্টিচনা, সন্তানজনিত শুভ ফলাফল আপনি অবশ্যই পাবেন। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনে কিছুটা কষ্ট আসতেই পারে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনার মনে চিন্তা আনবে, তবে পিতার শারীরিক সুস্থতা, পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট আপনাকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে বিশেষভাবে আমি বলি, আপনার কোনো আত্মীয় বা আত্মীয়া আপনার সঙ্গে প্রতারণা করছে সেটা আপনি ধরতে পারছেন না, এই মুখোশধারী আত্মীয় বা আত্মীয়াদের থেকে আপনাকে বিশেষ সাবধানে থাকতেই হবে। সেদিক দিয়ে আপনাকে আগে থেকে সাবধান করেই দিলাম। সিংহ রাশি। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। স্বামী স্ত্রীর সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে, একে অপরকে চোখে হারাবেন সিংহ রাশি। এরপরে তুলা রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে যথেষ্ট সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির ইঙ্গিত, সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন। ভাতৃস্থানীয় সম্পর্কের উন্নতি, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য, কর্মজীবনে উন্নতি অবশ্যই আছে কন্যা রাশি। সবচেয়ে বড় কথা, আপনার সন্তান আপনার সঙ্গে যথেষ্ট ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। সন্তানের দিক থেকে আপনি সৌভাগ্যের খবর পাবেন সিংহ রাশি কন্যা রাশি। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর অবশ্যই শারীরিক অসুস্থতা সেরে উঠবে, মায়ের সঙ্গে মতের মিল হবে, পিতার সহিত মিল হবে, তবে আপনার বন্ধুরা আপনাকে ডোবাবে, বন্ধুরা কথা দিয়ে কথা রাখবে না, তবে সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আছে কন্যা রাশি। আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, কারণ বহু আগে থেকেই আজকের দিনের জন্যে শত্রুনাশ যোগ তৈরি হয়ে আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি। শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে। কর্মজীবনে সাফল্য অবশ্যই রয়েছে, পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি অবশ্যই রয়েছে, সন্তানজনিত শুভ সমাচার অবশ্যই পাবে। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে চিন্তা আসতে পারে, তবে ভাতৃস্থানীয় সম্পর্কের উন্নতি, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, আপনার নিজের বিদ্যার বাধা অনেকটাই কাটবে তুলা রাশি। তুলা রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট প্রতারণা করতে চাইছে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। আপনার ভাতৃস্থানীয় সম্পর্কে কিছুটা অবনতি আছে, সেদিক দিয়ে সাবধান তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা।
এরপরে বৃশ্চিক রাশি। আজকের দিনটি সৌভাগ্যের, কর্মজীবনে উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সংবাদজনিত শুভ সমাচার অবশ্যই পাবে। আপনার সন্তানের রেজাল্ট সকলের নজরে আসবে। উচ্চক্ষেত্রে বিদ্যায় সন্তান সাফল্যের সঙ্গে পাস করবে। আপনার মন আনন্দ পাবে। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্য যোগ আছে তা হচ্ছে বন্ধু বন্ধুদের সাহায্যে আপনি নতুন কর্মের উপাদান পেয়ে যাবেন। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। এছাড়া আজকের দিনে আপনার উচ্চক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আছে। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আপনার আর্থিক দিক দিয়ে কিছুটা চাপাচাপি যাবে। কর্মজীবনে সাফল্য এলেও তা যথাযথ হবে না। মা বা মাতৃস্থানেও কারোর শারীরিক অসুস্থতার কারণে আপনার অনেক চিন্তা আসবে। কর্মজীবনে অবসাফল্য এলেও পিতার শারীরিক অস্থিরতা আপনার চিন্তার রাতের ঘুম কেড়েই নেবে। ধনুরাশি, আজকের দিনে আপনার পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি যোগ আছে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনের মধ্যে যথেষ্ট চাপ আসতেই পারে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। সেদিক দিয়ে ধনুরাশি সাবধান, আজকের দিনে আপনার বন্ধুরা সাহায্যের হাত বাড়ি দেবে, তবে কোনো প্রতারক প্রতারণা করবে। সেদিক দিয়ে ধনুরাশি সাবধান, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতে যে অবশ্যই যাবেন। ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, কর্মক্ষেত্রে যথেষ্ট অস্থিরতা, কর্মজীবনে যথেষ্ট চাপ আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই খারাপ অবস্থায় থাকবে। এছাড়া আপনার সন্তান আজকে আপনাকে ডোবাবে। সন্তানের অসভ্য ব্যবহার, সন্তানের বিদ্যায় অমনোযোগ আপনার চিন্তা আনবে। মকর রাশি, উচ্চক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আছে। আপনার পতি পত্নীর সম্পর্ক যথেষ্ট খারাপ অবস্থায় থাকবে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে যথেষ্ট চাপ আছে। আজকের দিনে আপনার জীবনে উচ্চক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আছে। আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা অনেকটাই কমবে। মকর রাশি, তবে মকর রাশি শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না। মকর রাশির জাতক জাতিকা। তবে মকর রাশি যেদিক দিয়ে সৌভাগ্যের খবর তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কারোর সাহায্যে আপনি একাধিক সম্পদ প্রাপ্ত হবেন। পিতার সাহায্য লাভ পাবেন, মাতার সাহায্য লাভ পাবেন, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। মকর রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলে বিয়ের আলোচনাতে যেতে যাবেন না। মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, কর্মজগতে অস্থিরতা আছে। একাধিক শত্রু আপনাকে যথেষ্ট ক্ষতি করার চেষ্টা করছে। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট চাপ আছে। তবে যেদিক দিয়ে চিন্তা আছে কুম্ভ রাশি তা হচ্ছে আপনার সন্তানের শারীরিক অস্থিরতা, স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি, ভাতৃ সম্পর্কের অবশ্যই কিছুটা খারাপ সম্পর্ক আপনার মনে চিন্তা লাগবে। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না। তুলা কুম্ভ রাশির জাতক জাতিকা। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে তা হচ্ছে এক বা একাধিক শত্রু আপনাকে যথেষ্ট ট্যাকেল করতে চাইছে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। এরপরে মীন রাশি, আজকের দিনটি শ্রীবৃদ্ধি, কর্মজীবনে উন্নতি, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের খবর অবশ্যই আছে। আপনার বন্ধুরা আপনার সঙ্গে অবশ্যই একটা ভালো সম্পর্ক থাকবে। মীন রাশি, সবচেয়ে বড় কথা আপনার সন্তানের মেধার বিকাশ আপনার মনের মধ্যে আনন্দ আনবে। মীন রাশি, আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা যথেষ্ট উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। শত্রুদের আপনি
विशेष भाव टैकल करते ही मीन राशि। आज के दिन आपनार जीवने प्रेम आसबे एवं बियेर आलोचनाते आपनि जेते ही पारें मीन राशि जातक जातिका। सुतरां आजकेर एई भिडियो चौठा नवेम्बर शुक्रवार बारोटी राशि की राशिफल हबे ता आमि प्रकाश करलाम। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম, নমস্কার, ধন্যবাদ।